Assalamualaikum, hello everyone. আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মুক্তিযুদ্ধ জাদুঘরে। এটা হচ্ছে আগারগাঁওতে বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালের ঠিক উল্টো পাশে, রাস্তার উল্টো পাশে। তো এটা নতুন করেছে, 2017 সালে এটা ওপেন হয়েছে। এর আগে যেখানে ছিল সেখানে জায়গা সংকুলন হচ্ছিল না দেখে এখানে এসেছে। তো বাই দ্য ওয়ে, আজকেও আমার সাথে দিশা আছে ভয়েসে। আসসালামুকুম, হ্যালো এভরিওয়ান। তো দুপুরের পরে রওনা দিয়েছিলাম, আকাশটা মেঘলা ছিল, আসতে খুব একটা টাইম লাগে নাই। তো এসে তো কিছুটা ইমপ্রেসড হয়েছি এটার এক্সটেরিয়র দেখে। ইদানিং আমাদের জাদুঘর ঘোরার একটা নেশার মতো পেয়ে বসছে। মানে মিলিটারি মিউজিয়ামে গিয়ে ওটা এতই ভাল লাগছে, মনে হলো যে এটাও ঘুরে দেখি, যে এটাও তো নতুন, প্রায় প্রায় নতুন আর কি, 5 বছর হয়ে গেছে, বাট আসা হয় নাই। এর আগে যেখানে ছিল সেখানে গিয়েছিলাম ছোটকালে, তো সেটা তেমন একটা বড় ছিল না, কালেকশনও খুব মানে একটা বেশি ছিল না। তো একটা নতুন জায়গাতে বড় করে করেছে। তো ইউটিউবাররা তো অনেক কিছু নিয়ে ব্লগ করে, তো আমরা মিউজিয়াম নিয়ে করতেছি ইদানিং। ওই যে হসপিটালটা দেখা যাচ্ছে, অর্থোপেডিক হসপিটাল, এটা ঠিক উল্টো পাশে। আর এই যে আগুনটা, এটা হচ্ছে ইটার্নাল ফ্লেম, শুনেছি এটা 365 দিন 24 ঘন্টা জ্বলে। এখানে এটার চারপাশে একটা ফাউন্টেনও আছে, আজকে কোনো একটা কারণে বন্ধ ছিল। তো এই আগুনের ঠিক উপরে একটা কোট লেখা, স্পষ্ট দেখা যাচ্ছে না, বাট কোটটা সুন্দর, হ্যাঁ এতটুকু মনে আছে। বিল্ডিংয়ের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আমি শুনেছি এই বিল্ডিংয়ের ডিজাইন করেছেন একজন মহিলা আর্কিটেক্ট, খুব সুন্দর একটা ডিজাইন উনি করেছেন। আর এই তো, এটা কি সত্যিকারের প্লেন নাকি মনে হয় ডেমো? না, আমার কাছে সত্যিকারেরই লাগলো। এটা আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, তাদেরকে স্মরণ করে 7টা পিলার। আর এখানে একটা বসার মতো জায়গা করছে। তো মিউজিয়ামটা কিন্তু অনেক বড়, মিলিটারি মিউজিয়ামের মতো বড় না হয়তো, বাট যথেষ্ট বড়। এটা বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য। আর এখান দিয়ে, এটা অ্যাকচুয়ালি সিঁড়ি, এখান দিয়ে উপরে উঠা যায়। মানে জায়গাটা খুব ভাল লাগছে, একটা প্রাসাদ প্রাসাদ ফিল হয় যখন এই ওপেন জায়গাগুলো কিন্তু, দিয়ে ওঠা হয়। হ্যাঁ, ন্যাচারাল লাইট সোর্স, কোনো আমি কোনো দেখলাম না। এই জায়গাটা অনেক ইন্টারেস্টিং। এটা হচ্ছে এই মিউজিয়ামটা নতুন জায়গায় রিনোভেট করতে যে কয়েকজন মানুষ টাকা দিয়েছেন, অনুদান দিয়েছেন, অথবা এই কালেকশনগুলোকে মানে তথ্যবহুল করেছেন, রিসার্চ করেছেন কালেকশনগুলোর জন্য, তাদের নাম দেওয়া আছে। তো এখানে ব্যক্তিগতভাবে কয়েকজন পরিচিত মানুষের নাম দেখে খুব ভালো লাগলো, যেমন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আঙ্কিল, তারপর কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ছোটদের কাগজের সম্পাদক বিখ্যাত শিশু ছড়াকার লুৎফর রহমান রিটন আঙ্কেল, তো তাদের নাম দেখে ভালো লাগলো। তারা কেউ এখানে অর্থ দিয়ে সহায়তা করেছেন, কেউ রিসার্চ করে। তো এইটা আবার একটা লাইব্রেরির মতো করেছে এখানে, এখানে বই পড়া যায়, বই কেনাও যায়, বসার জায়গা আছে, বাট বসার জায়গা হ্যাঁ আরও বেশি দিলে ভালো হতো। এটা পার্কিং তাই না? হ্যাঁ, বাট পার্কিং বোধ হয় আরও আছে না, ভিতরে ভিতরে আরও আছে। আছে। এটা হেলিকপ্টার, ঠিক চেয়ার টেবিলের উপরে, ভেঙে পড়ে গেলে কি হবে? ভাঙবে না, যদি খুলে পড়ে যায় তাহলে কি হবে? না মনে হচ্ছে এটা আসল কোনো একটা অকেজো ইয়া। এটা ক্যান্টিন, ক্যান্টিনে গিয়েছিলাম আমরা, ক্যান্টিনটা তখন খালি ছিল। আর ক্যান্টিনটা খুব দেখতে সুন্দর, বাট ক্যান্টিনে খাওয়া তেমন একটা নাই। চিপস আছে, আইসক্রিম আছে, কয়েকটা চকলেটস আছে, এই তো। তো এখানে অনেকজনকে দেখতে পারতেছি, এরা বোধহয় ভিজিটার্স, হ্যাঁ কোনো মেবি একটা কোন একটা, কোম্পানি বা অর্গানাইজেশনের পক্ষ থেকে হ্যাঁ তারা হয়তো ভিজিট করতে এসেছে, কারণ সবার একই ড্রেস, ড্রেস কোডটা সবার সেম। এটা বিপণি মানে হ্যাঁ লাইব্রেরি, লাইব্রেরি, বুক স্টোর আর কি, এখানে বই পড়াও যায়, বই কেনাও যায়। আর এটা নিশ্চয় বলে দিতে হবে না, সবগুলা বই হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, এগুলো নিয়ে, বাংলাদেশের ইতিহাস রিলেটেড, হ্যাঁ সবকিছু। মিউজিয়াম ঘোরার একটা নেশা পেয়ে গেছে যেটা বলতেছিলাম। হয়তো নভো থিয়েটারেও গেলাম, নভো থিয়েটার যদিও কোনো মিউজিয়াম না, প্ল্যানেটারিয়াম, বাট ওইটাকে মহাকাশের মিউজিয়াম বলা যেতে পারে।
এটা লিফট লিফট দেখাচ্ছি, কারণ মানে এটা দেখানোর জন্য যে সিঁড়ি ছাড়াও লিফটের ব্যবস্থা আছে। এটা ভবনটা সম্ভবত চারতলা, তো হ্যাঁ সিঁড়ি দিয়েও যাওয়া যায় আবার লিফটেও যাওয়া যায়। প্রচুর মানুষ, এরা সবাই একই ড্রেস কোড পরা, এরা হয়তো কোনো একটা প্রতিষ্ঠান থেকে এসেছে। তারা গেলেই আমরা উপরে উঠবো, লিফটে উপরে উঠলাম না, কারণ একবারে উপরে উঠে যেতাম তাহলে আর দেখাতে পারতাম না। আর সিঁড়ির যে ডিজাইনটা, এটা আমার খুব এটা ভালো লাগছে, অনেকটা তাই ওই না? যে মিলিটারি মিউজিয়ামের তোশাখানা হ্যাঁ, জাদুঘরের মতো জাদুঘরের করছে, মতো। বাট জায়গাটা আমার কাছে ভাল লাগছে, একটু প্রাসাদ প্রাসাদ ফিল হয় যে আগেকার যে মানে রাজাদের দুর্গগুলা। প্রাসাদ বাট হচ্ছে হ্যাঁ মডার্ন হুম হুম আর্কিটেকচারের একটা থিমে। এখানে কিন্তু এই সিঁড়িতে দাঁড়িয়ে একটা ন্যাচারাল আলো ছায়ার যে খেলা, এর মধ্যে কিন্তু ছবি তুলতে খুব মানে মানে ভালো ছবি উঠছে। কিন্তু আমরা কয়েকটা ছবি তুলছি, ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে দেওয়া আছে। তো দিশা এখানে উঠে আর তাল পাচ্ছে না, উপর থেকে আবার নিচে তাকালে সবাইকে দেখা যাচ্ছে। একটু আগে না এদেরকে দেখলাম উপরে উঠলো, ওরা আবার নিচে নামলো মানে কিভাবে, অনেক তো দলে দল ভেঙে 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 আসতেছে। ভেঙে এসেছে আর কি। হ্যাঁ চলে আসলাম জয় বাংলার যাত্রায়। তো নিয়মগুলো কি, যতক্ষণ ইচ্ছা গ্যালারি দেখে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের গৌরবান্বিত আত্মত্যাগ অনুভব করুন, সন্দেহজনক কাউকে দেখলে সিকিউরিটিকে জানান, 1 ঘন্টা ফ্রি ইন্টারনেট, সেলফোনে ছবি তোলা যাবে তবে ফ্ল্যাশবিহীন, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন, কোনো কিছুতে হাত দিবেন না। এই তো, যদিও লেখা আছে যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে, বাট বলে রাখা ভালো যে আমাদেরকে কিন্তু করতে দেয়নি। এই যে ভিডিওটা আমরা করেছি পুরাটাই কিন্তু চুরি করে। হ্যাঁ বারবার মানা করছিল যে হ্যাঁ, ভিডিও করা যাবে না, স্টিল ছবি তোলা পিকচার নেওয়া যাবে যাবে। বাট ভিডিও করা যাবে না, হ্যাঁ প্রফেশনাল ক্যামেরা দিয়ে তো যাবেই না, মানে মোবাইলেও যাবে না। এটা গ্যালারি ওয়ানে ঢুকে পড়ছো। হ্যাঁ, হ্যাঁ গ্যালারি ওয়ানে ঢুকেছে, গ্যালারি টোটাল হচ্ছে 4টা। হুম তো এখানে পোড়ামাটির কয়েকটা কালেকশন দেখা যাচ্ছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটাকে আমরা বলি, বহু বছর শত বছরের পুরানো মাটি, তাদের সেই সময়কার যারা ছিল তাদের করে যাওয়া আর্ট, অষ্টম টু দশম শতকের পোড়ামাটির ফলক বগুড়া থেকে পাওয়া। তো যেটা বলতেছিলাম, চুরি করে কিন্তু এই ভিডিও করতে হয়েছে, এই কারণে হয়তো বা ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়নি, হাত কাঁপতেছিল, কারণ একটু পরপরই সিকিউরিটির লোকজন এসে দেখে যাচ্ছিল, বহুবার আমাকে মানা করেছে যে ভাই আপনাকে বললাম আপনি এরকম করেন না, তারপরও যখন তারা চলে যাচ্ছিল আমি আবার পকেট থেকে ক্যামেরা বের করে ভিডিও করে ফেলছি। কিছু নিয়ম তো ভাঙতেই হবে আপনাদেরকে কিছু জিনিস ঘুরিয়ে দেখানোর জন্য। ইউটিউবাররা তো অনেক জায়গাতেই যায়, ফুড রিভিউ করে, এখানে সেখানে যায়, বাট আমার কাছে বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল যে অনেক কিছু তো শেখার আছে, তাই না? নিজেরাও শিখবো, আপনাদেরকেও দেখাবো। এই জায়গাটাতে এসে একটা জিনিস মানে আমার খুব ইয়ে লাগছে যে অনেক কিছুই বাংলাদেশ সম্পর্কে জানতাম না, আজকে অনেক কিছুই জানছি। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে আসলে কিন্তু মানে ভিতরে একটা কেমন জানি ফিল হয়, হ্যাঁ খুব নিজেদেরকে একটা মানে যোদ্ধা যোদ্ধা টাইপ লাগে, মানে তাই না? যেটা আমার মধ্যে হয়েছে তোমার মধ্যে হয়েছে কিনা জানি না, আমার খুব গর্ববোধ হয়েছে হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে। আর একটা ইমোশন কাজ করছে, হ্যাঁ মানে একটা রাগ কাজ করছে মাঝে মাঝে, মাঝে মাঝে গৌরব কাজ মানে করছে। এখানে বলতে গেলে বাংলাদেশের অলমোস্ট 100 বছরের ইতিহাস আছে, ব্রিটিশ আমল থেকে শুরু করে 100 বছরেরও বেশি। পাকিস্তান আমল, মানে যখন হিন্দুস্তান ছিল, মোটামুটি সব কিছুই কাভার করছে, অনেক কিছু রিয়েল জিনিসপত্র রেখে, অনেক কিছু ডামি রেখে বা ছবি রেখে। এটা হচ্ছে 1500 শতকের যে মসজিদ ছিল ওই সময়, সেই সময়কার টাইলস, মসজিদের টাইলস, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, একটা সেকুলার চিন্তা নিয়ে এই উক্তিটা। বাই দ্য ওয়ে, টিকিট প্রাইস কত জানো? হ্যাঁ পার পার্সন 20 টাকা, আচ্ছা, তো এটা 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 ভালোই। কি, এটা তালপাতার না? হ্যাঁ এটা লিখা যে তালপাতার উপরে, যখন আর কি কাগজ ইয়ে হয় কাগজ নাই ছিল, বাংলাদেশে। মানে বাংলাদেশের মানুষজন যখন তালপাতা, এটা খুব স্পেশাল একটা ফুটেজ, এটা হচ্ছে বাংলাদেশের মসলিন, মসলিনের তৈরি একটা শাড়ি, এবং এটা শাড়ি না অরিজিনাল ওড়না। ওড়না, অরিজিনাল মসলিন। কিন্তু হ্যাঁ এই যে একদম আমরা যে শুনি মসলিনকে ভাঁজ করলে একটা ম্যাচ বক্সে যে ভরে ভরে দেওয়া যায়, ঠিক ওই আমলের হ্যাঁ মসলিন আর এটা কি। ওই মসলিনটাই।
আর এই যে বিশাল একটা লম্বা একটা আর্ট দেখা যাচ্ছে, এই আর্টটাতে প্রাচীন ঢাকা, ওই ঢাকার যে ছবি সেটা, ঢাকার শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা একটা কথা বলি, মিলিটারি মিউজিয়ামে যেটা আমরা দেখেছিলাম সেটা ছিল ডিজিটাল, অনেক কিছুই ডিজিটাল, সেটাকে বিদেশের মতো করে করেছে যারাই করেছে ডিজাইনটা, মানে সেই জায়গাটা হচ্ছে কি, খেলতে খেলতে শেখা, এন্টারটেইনমেন্টের সাথে একটা জিনিস, নতুন ইনফরমেশন জানা। আর এই মিউজিয়ামে ডিজিটাল কিছু না, এই যে ছবি আর্ট এগুলাই, মানে বলতে গেলে এই মিউজিয়ামে 90% যে কালেকশন এগুলো হচ্ছে এই আর্ট, তারপর হচ্ছে ছবি, হয়তো কয়েকটা খুচরা জিনিস, এই কয়েকটাই কিন্তু, অনেক কিছু পড়ে জানা যাবে আর কি। হ্যাঁ মানে এটা একটু, মানে বলতে গেলে কি, এটা বাচ্চাদের জন্য না, বড়দের জন্য, বাচ্চারাও আসবে বাট এটা মূলত বড়দের জন্য। মিলিটারি মিউজিয়ামটা হচ্ছে বাচ্চা বড় সবাই হচ্ছে অনেক এনজয় করতে পারবে। তবে আমি একটা জিনিস কি, আমার কথা হচ্ছে আমি তো বিদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, হ্যাঁ যেটা বলতেছিলাম যে বিদেশে কিন্তু অনেকগুলো মিউজিয়ামে এটা গিয়েছি। হচ্ছে যে প্রথম যখন মানে ইংরেজদের বিরুদ্ধে যে ওদের কাপড়, হ্যাঁ যে ওদের কাপড় পরবো না, দেশি কাপড় পরবো, তো তাঁতের তৈরি করা যে শাড়ি, ইনি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি আর কি অলওয়েজ, আর ইনি কাজী নজরুল ইসলাম, আমি তো হচ্ছে এইটা খুব স্পেশাল একটা ছবি, এটা হচ্ছে ভারত পাকিস্তানকে দুই ভাগে ভাগ করার সময়কার ছবি। না আমি একটা কমপ্লেন দিচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা বাইরে গিয়েছি না, তো বাইরের অনেক মিউজিয়ামে তো যাওয়া হয়েছে, তো সেখানে কিন্তু ভিডিও করতে বা ছবি তোলায় কোনো বাধা নাই। আমার কথা হচ্ছে একটা মানুষ যত বেশি ছবি তুলবে বা যত বেশি ভিডিও করবে, ওই জিনিসটা তত বেশি তারা শেয়ার করতে পারবে, যত বেশি শেয়ার হবে সেটার তত বেশি প্রমোশন হবে, তাই না, মা নাম ফুটবে, যত বেশি নাম ফুটবে মানুষ তত বেশি দেখতে আসবে। তো মিলিটারি মিউজিয়ামেও দেখলাম, এখানেও দেখলাম যে ছবি তোলায় বাধা নাই বাট ভিডিও করায় বাধা, তো এই জিনিসটা একটু কমপ্লেন আছে আর কি, এটা উঠায় দেওয়া উচিত। এই জায়গাটা ঢাকা সেন্ট্রাল জেলের আদলে করা, এখানে ঢুকে মনে হচ্ছিল যে জেলে আছি আমরা, মানে হাজতবাসে। এটা জহির রায়হানের, আমাদের বিখ্যাত জহির রায়হানের একটা ছবির ফুটেজ, জীবন থেকে নেওয়া ছবি। তুমি হলো পৃথিবীর প্রথম মাসুম আসামি, কাঠগড়ায় দাঁড়ায়। এটা তো সেই বিখ্যাত ছবিটা। এই চলে আসলাম গ্যালারি দুইয়ে। পুরো মিউজিয়ামটা কিন্তু এই আর্ট, তারপর কিছু লেখা, কিছু ডকুমেন্টস, এরকম দুই একটা কালেকশন। এই গ্যালারিটা আর কি সবার মানে ব্যবহার্য জিনিসপত্র নিয়ে, মানে মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধা রিলেটেড যারাই ছিলেন তাদের, এটা সেই সেই রেহানার জামা, ছোট্ট রেহানা, এগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা, তারপর বুদ্ধিজীবী, তাদের যে পরনের যে জামা কাপড়, ফতুয়া, পাঞ্জাবি, স্যুট, তাদের ব্যবহার করা লাঠি, এগুলো যেটা পারছে দেখলাম, কারোর থালা বাটি, কলম, গাড়ির চাবি, হুক্কা, মানে যার যেটা পারছে এভাবে আর কি। শাড়ি শাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে যে কার বিয়ের জানো, মানে এই গ্যালারিটা হচ্ছে সবার ব্যবহার করা জিনিসপত্র, এটা একটা সেপারেট জোন করেছে। এইটা হচ্ছে 25 মার্চ রাতের সেই, হ্যাঁ কাল রাত্রিকে মনে করিয়ে দেওয়ার জন্য, অন্ধকার একটা জায়গা, এখানে লাশের ছবি, সেই ভয়াবহতাকে হচ্ছে স্মরণ করার জন্য আর কি। এখানে যে বললাম না যে এই মিউজিয়ামে ঢুকে কখনো কখনো অনেক গৌরব ফিল হচ্ছিল, কখনো রাগ ফিল হচ্ছিল, কখনো ঘৃণা ফিল হচ্ছিল, এই যে এই যে এই জায়গাটাতে পার্টিকুলারলি আমার এখানে এসে রাগটা আমার মধ্যে অনেক ফিল হচ্ছিল। তো গ্যালারি 3 আর 4 যাচ্ছি। গ্যালারি 3 আর 4 যেতে আবার একটু সিঁড়ি ব্যবহার করা যাবে না, লিফট ব্যবহার করতে হবে, হয়তো বা সিঁড়ি ব্যবহার করা যায় আমরা জানি না, সামনে লিফট ছিল, লিফট উঠে পড়ছে। এই 3 আর 4 হচ্ছে আবার এই যে পেইন্টিং আর্টস এগুলো নিয়েই। আচ্ছা এইটা সম্ভবত ইন্টারন্যাশনাল জোন,
আমাদের যুদ্ধের সময় বা পাখানাদার বাহিনীরা যখন আমাদের উপর অত্যাচার চালাতো, তখন বিশ্বের বিভিন্ন ম্যাগাজিন বা নিউজ পেপারসগুলা আমাদের উপর যে আর্টিকেলসগুলো লিখেছিল সেগুলার হচ্ছে কপি এখানে আছে। এটা একটা পাইপ সুয়ারেজের লাইনে, যে আমাদের দেশের আন্ডার প্রিভিলেজরা হচ্ছে আশ্রয় নিয়েছিল বা বাস করত, এখনও কিন্তু অনেক জায়গাতে করে। আশা করি আমাদের দেশ একদিন এই জায়গা থেকে বের হয়ে আসবে। আমাদের দেশের সব জায়গাতে শুরু থেকে শেষ পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গরিব থাকবে না, আন্ডার প্রিভিলেজ কেউ থাকবে না, কাউকে আর সোয়ারেজের লাইনে পাইপের ভিতরে অনাহারে কাটাতে হবে না। এইটা দিশা আমাকে যে জিনিসটা দেখাচ্ছে, এটা হচ্ছে পাকিস্তানি হানাদারদের ব্যবহার করা জিনিস, মানে প্লেট, টুপি, ফ্লাক্স, এগুলো আর কি। অনেক বড় প্লেট, এটা কি প্লেট না কি রাইস ডিশ আর কি? আচ্ছা, এটা অনেক পুরনো একটা ক্যামেরা, হয়তো কেউ ব্যবহার করেছিল। মানে অনেক বুদ্ধিজীবী, শহীদ, মানে অনেকেরই অনেক কিছু আছে ব্যবহার্য। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই জীবনে একবার হলেও মানে মুক্তিযুদ্ধ জাদুঘরে আসা উচিত। হ্যাঁ, অনেক প্রাউড ফিল হয় আর অনেক কিছু জানা যায়। লিবারেশন মিলিটারি মিউজিয়াম যেটা, সেটা হচ্ছে অনেকটা ফিল্মি। হ্যাঁ, মানে যারা ওয়ার পছন্দ করে, ওখানে পুলিশ আমাকে হতে ঘুরতে চায়, যেতে আর্মি বলে হতে আমি চায়, দুই তিনবারও যাব, বাট এই জায়গায় আমি মনে করি, শেখার জন্য হ্যাঁ এবং শেখার জন্য, ইতিহাসকে জানার জন্য, আমরা কারা ছিলাম, কোথা হ্যাঁ থেকে আমরা এসেছি, আমাদের রুটটা কি। হ্যাঁ আমাদের কোথা থেকে শুরু, এগুলো যদি জানতে হয়। এবং এই যে, যেমন অনেক জামা কাপড়ের গায়ে কিন্তু রক্ত এখনও আমরা দেখতে পাই, হ্যাঁ এগুলা দেখলে কিন্তু বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কত কষ্ট করে বা কত স্যাক্রিফাইসের পরে, হ্যাঁ আমাদের আজকের এই ইয়াটা। এই ট্রান্সমিটারটা ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করা হতো, ঐতিহাসিক এটা। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে একজন বুদ্ধিজীবীর, যাকে হচ্ছে 15ই ডিসেম্বর হত্যা করা হয়েছিল, ডক্টর মোহাম্মদ ফজলে ফজলে রাব্বি, প্রফেসর ক্লিনিক্যাল মেডিসিন। উনি 52-র ভাষা আন্দোলনে, 1969-এর গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে হচ্ছে সক্রিয় ছিলেন। ওনাকে বের করে এনে হচ্ছে মেরে ফেলা হয়, আর এই গাড়িতে উনি অনেক মুক্তিযোদ্ধাদেরকে ট্রান্সপোর্টের জন্য হেল্প করেছিলেন। এটা ইন্টারন্যাশনাল সেকশন, দিশা হ্যাঁ, বসে একটা আছে জিনিস রেস্ট নেওয়ার ভালো জন্য, যে মিলিটারি মিউজিয়াম এত বড় কিন্তু বাট বসার ওখানে জায়গা দেয় বসার নাই, কোনো জায়গা দেয়নি, এখানে ছিল। এখানে ছিল, আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। এটা হচ্ছে সর্বশেষ গ্যালারি, গ্যালারি 4। তো এটা কিসের গ্যালারি যেন? ও হ্যাঁ, বলতে বলতেই দেখায় দিল, এখানে মুক্তিযোদ্ধাদের ব্যবহার করা কিছু আর্মস আছে, রাইফেলস, মেশিন গানস। এইটা হচ্ছে বিলোনিয়া যুদ্ধের একটা মডেল, বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি করা। আচ্ছা, ওই জিনিসটা ইন্টারেস্টিং যেটা দেখা যাচ্ছে, এক্ষুনি দেখাবে, এটা একটা মেশিন গান, তাই না? মেশিন গানই তো সম্ভবত, এবং এই মেশিন গানটা যিনি ব্যবহার করেছেন তার ছবিসহ, ডক্টর ডালিম চৌধুরী সম্ভবত, ওনার ব্যবহার করা পাঞ্জাবি, তখন সবাই শর্ট পাঞ্জাবি পরত, হ্যাঁ মানে সিল্কের শর্ট পাঞ্জাবি। ফতুয়া টাইপ। হ্যাঁ, এই যে এই জায়গাটা খুব কষ্টের, খুব রাগের, খুব ঘৃণার। পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন আমাদের মা বোনদেরকে রেপ করত বিভিন্ন জায়গায়, তাদের উপর অত্যাচার চালাতো, তারপর যখন তারা ক্যাম্পে ফেরত আসতো, ক্যাম্পের দেয়ালে এভাবে আঁকতো যে যাকে রেপ করলাম তার শারীরিক অবয়বটা কেমন ছিল, বা এই যে নারীদেরকে ঘৃণা নিয়ে, হ্যাঁ বা অশ্লীল, মানে অশ্লীল কথাবার্তা লিখে তারা তাদের যে মেন্টাল স্যাটিসফ্যাকশন এটা পেত আর কি। এটা সম্ভবত বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহার করা প্যারাশুট, যেটা হয়তো ব্যবহার করা হয়েছিল। আর এর সাথেই আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। এই ছিল 4টা গ্যালারি, আমি এটা এই বলবো, এই যে এখানে যারা ছবি তুলতেছে, এরা 7টা 20 শ্রেষ্ঠ, হ্যাঁ এদের ছবির সামনে দাঁড়িয়ে ছবি তুলতেছে, আমাদেরও তোলা উচিত ছিল। হ্যাঁ হয়ে ওঠে নাই সুযোগ, আবার যাব ইনশাল্লাহ কোনো এক তো সময়। বের হওয়ার আগে আমরা একটু কি বলে স্ন্যাক্সের জন্য ক্যান্টিনে গিয়েছিলাম,
এই ফ্লেভারটা নতুন, স্পাইসি চিকেন কুরকুরে এর আগে কখনো খাই নাই। মিস্টার টুইস্ট তো ছোটোকাল থেকেই খাচ্ছি, সাথে একটা কোক ছিল, আমি নিয়েছিলাম একটা আইসক্রিম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার।